নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। দর্শক মণ্ডলী, শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আমাদের এবারের যাত্রা কুড়িগ্রাম হয়ে চিলমারি উপজেলার অষ্টমীর চর। মেনলার থেকে ট্রলার যেতে সময় লাগে 1 ঘন্টার উপরে। উজানের পানি কেবল ঢুকতে শুরু করেছে পদ্মা যমুনা তিস্তা নদীতে। শুষ্ক মৌসুমে জেগে ওঠা চরগুলো পানি বৃদ্ধির সাথে সাথে তলিয়ে যাবে যমুনা গর্ভে। ভরা মৌসুমে এই ধরনের ট্রলারে যমুনা পাড়ি দেওয়ার সত্যি দুরূহ ও ভয়ঙ্কর অভিজ্ঞতার ব্যাপার। আমরা এসে পৌঁছলাম অষ্টমীর চরে। কৃষক ব্যস্ত সময় পার করছে পাটক্ষেতে নিড়ানি দিতে। কৃষক জানালেন, এবার তারা পেঁয়াজের আবাদ করেছিল, বেচা বিক্রি ভালো হয়েছে। গ্রামে ঢুকতে চোখে পড়ল কৃষানীরা পেঁয়াজ ঝাড়াই বাছাই ও গ্রেডিং করছে। অবশ্য আগে এখানে এই প্র্যাকটিস ছিল না। এখন বাজার চাহিদা ও পণ্যে অতিরিক্ত মূল্য সংযোজনের কারিগরি বিষয়টি তারা শিখেছে। এই যে আপনারা পেঁয়াজ যে বাসা শুরু করেছেন, এটা এর আগে তো আপনারা এইভাবে করতেন না? না। তাহলে এই প্রযুক্তিটা আপনারা শিখলেন কিভাবে, কাদের কাছে? আমরা এই কর্মডান শিখছি মহুদি এমফোর্সি থেকে, আমরা এটা শিখছি আলাদা করা। এর আগে যখন এই এলাকায় পেঁয়াজ উৎপাদন হতো তখন কিভাবে বাঁচতেন আপনারা? তখন মনে করেন যে আমরা এইভাবে বাঁচি নেই। মনে করেন যে খালি কাড়াটা আমরা আলাদা করছি, কইরে উড়াইয়া আমরা ছাদে তুলছি, তখন আর মাছা টাছা দিইনি। এখন আবার ফেরা মাছা করি, কইরে বড়োটা মাছায় থুই, আবার মাঝারি ডালাদা করি, ছোটোটা আলাদা করি, আর যেটা মনে করেন যে ফটকা ওটা আলাদা করি। ফটকা বলতে যেটা একদম ছোট ছোট না, যেটা মনে করেন যে 2 কাল হয়েছে ফাটছে, ওটা আমরা আলাদা করি। আমাকে দেখান দেখি কেমন। এই যে এটা মনে করেন যে আলাদা করি, এটার একবারই দাম কম। আচ্ছা আচ্ছা, ও এটা আলাদা করে ফেলা? হ্যাঁ, এটাও আলাদা করি। আচ্ছা, মনে করেন যে ভালোটা যদি বেশি আমরা 1100-1200, আর এটা বাজাচ্ছে নাকি 600-500। আচ্ছা, সেই জন্য এটা আলাদা করি। আচ্ছা, এই যে মনে করেন এটা পচে গেছে, এটার সাথে যদি ভালো পেঁয়াজ রাখি তাহলে এটার জন্য কি আরো ভালো পেঁয়াজ পচবে? পয়সা যাবো, একটার হাতে আরো 5টা নষ্ট। 5টা নষ্ট হবে? হ্যাঁ, ওটা ওই জন্য রাখা যাবে না। তো এই জন্য এগুলো আপনারা এখন ফেলে দিচ্ছেন? হ্যাঁ, বেছে ফেলছেন এগুলি। তো এই যে আপনারা এই কাজগুলি করছেন, এতে আপনাদের সুবিধা কী হচ্ছে? যে আপনারা দেখলাম কতগুলি আছে, বড় আলাদা করছেন, মাঝারি আলাদা করছেন, একেবারে ছোট আলাদা করছেন, এতে সুবিধা কী হবে? সুবিধা মনে করেন যে যেটা বড় ওটা মনে করেন যে এখনকার বাজারে ওটা 1200-1300 এরকম দাম। আচ্ছা, ওটা আলাদা করতেছি, আর মাঝারিটা যদি ওটার সাথে বিক্রি করি তাহলে মনে করেন যে ওরা 1000-ও যায়, 1050-ও যায়, 900-ও যায়, তাহলে ওই জায়গায় আমরা দাম কম পাইলাম না। ওই জন্য আমরা বড়টা আলাদা করি, মাঝারিটা আলাদা করি। চরের শতভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। উৎপাদিত পণ্য বিক্রি অর্থ আয়ের একমাত্র উৎস এদের। সে কারণে আগে ফসল ঘরে আসার সাথে সাথে বিক্রি করতে বাধ্য হতো। বর্তমানে নিভৃত এই চরের কৃষকরা মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য যমুনা পদ্মা অ্যান্ড তিস্তা চর্স M4C প্রকল্পের সহায়তায় আলোকিত আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছে। উৎপাদিত পচনশীল কৃষি পণ্য সংরক্ষণের পুরাতন পদ্ধতির পরিবর্তে ঘরে মাচা করে সংরক্ষণ করতে শিখেছে।
আগে টিনের চালের নিচে মাচা করে আলু পেঁয়াজ রসুন শুকানোর প্রচলন ছিল তাদের। তাতে টিনের চালের কাছাকাছি মাচা থাকাতে আলো বাতাসের অভাব ও অতিরিক্ত গরমে আলু পেঁয়াজের প্রায় অর্ধেকই পচে যেত। এখন প্রায় প্রতিটি কৃষকের বাড়িতে ঘরে মাচা করে পেঁয়াজ সংরক্ষণ করতে দেখা যাচ্ছে। কৃষক এই পেঁয়াজ আগে ঘরে আসার সাথে সাথেই এপ্রিল থেকে মে মাসের মধ্যে বিক্রি করে ফেলত। এখন এই সংরক্ষিত পেঁয়াজ 6 থেকে 7 মাস রেখে বাজার দর বুঝে অফ সিজনে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বেচা বিক্রি করে। পেঁয়াজে আপনারা আগে যখন করেছেন তখন কেমন ফলন তো কতটুকু জমি চাষ করতেন? আগে যদি আগে করছি আমরা হয়তো এখন আগে 5 কাঠা জমি হয়তো করছি, যেমন মনে করেন যে সার তারও ঠিক মতো দেয়নি খাওয়ার নিগে। আচ্ছা, ও নিজেরা ব্যবহারের জন্য? ব্যবহারের জন্য। আচ্ছা, আর এখন ফলন কেমন হতো? ফলন আগে তেমন হয় নাই। আচ্ছা, এরপরে এখন আমরা আবার এই যে M4C একটা দল যে আছে এরা আমাদের এখানে এসে দল গঠন করলো, তারপরে কোম্পানির লোক BS এরা আসলো, এরা দেখলো যে আসলে পেঁয়াজ হয় না কেন, তখন এরা আমাদের শিখাই দিয়েছে যে তোমরা এইটা বা এই ওষুধ এই বোরিং করো, এটা করো সেটা করো, এটা করলে তোমাদের উন্নত হবে। যখন আপনারা পেঁয়াজটা বড় হয় পোকা টোকা লাগে? হ্যাঁ, পোকা লাগে। তখন কি করেন? ওই সাদরা ইয়াগুলো পোকা আছে না, ওই পেঁয়াজগুলো কাটি দেয়। আচ্ছা, তখন ওই একটা পেট্রোকমের একটা ওষুধ আছে, ওইটা আমরা এনে ব্যবহার করি, ওটা সেরে যায়। কদম কি আগের তুলনায় বাড়ছে? আগে মনে করেন যে বিঘায় 40 মন উদ্দে 40 মন আছে, 30-35 উদ্দে 40 মন, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে 70-80। তাতে এই পেঁয়াজ আপনি অনেকদিন রাখতে পারেন? আগে পেঁয়াজ তো মনে করেন যে আসলেই অনেকদিন রাখতে পারি নাই, কি জন্য ওই যে ছাদে রাখার জন্য। আচ্ছা, যদি দেখা যায় যে 2 মাস গেলে এই পেঁয়াজটা পছন্দ হয়ে গেছে তখন তো ছাদে থেকেও লাভ নাই, তখন বিক্রি করে লাইছি, কিন্তু এখন পেঁয়াজটা ঘরে থাকে ওই জন্যই মনে করেন এখন 6-3 মাস পর্যন্ত রাখা যায় পেঁয়াজটা। পছন্দ যখন পেঁয়াজটা ধরে তখন বাজার যদি 500 থাকে 500 বিক্রি করা লাগে, আর এখন মনে করেন যে আমরা দেখি আসলে কোন টাইমে বাজারটা উঠলো, তাহলে পেঁয়াজ যদি আমার নষ্ট না হয় তাহলে বাজার না ওঠার মতো আমরা রাখি, যখন বাজারটা ভালো পাই তখন মনে করেন বিক্রি দিই, তাহলে সব দিকে গেলো। তো এখন এগুলি বেচার কী অবস্থা হয়? বেচার অবস্থা আমাদের দলের মধ্যে লিডার আছে। আচ্ছা, তা সাহেব ওনাকে মনে করেন যে আমরা ওই মোবাইল তো সবার হাতেই, এখন বাজার কত জ্বর যায় আমরা আবার এটা আবার দল থেকে সেট করছি, তুমি আমাদের যতগুলো পেঁয়াজ হয় আমরা যদি হাড়ে পড়তে যাই তাহলে তো একটা কামার দাম আছে, যে তুমিও তোমার কাছে আমরা দিলে হারে যেটা খরচ যাবো ওটা আমরা বাদ রেখে তাকে দিয়ে দিই দলের মাধ্যমে, হয়তো প্রতি হাড়ে জোরকে সবাই মিলে জোর হয় 15 মন হয় 20 মন হয়, এবার তাকে দিই, উনি নিয়ে বিক্রি করে। সাধারণত ফসল সংগ্রহের মৌসুমে বাজার মূল্য কম থাকে, কিন্তু অফ সিজন পর্যন্ত রাখতে পারলে ভালো দাম পাওয়া যায়। সে কারণে বর্তমানে চরের চাষিরা অধিক পরিমাণে পেঁয়াজ উৎপন্ন করে সংরক্ষণ করছে যাতে প্রয়োজনের সময় ভালো মূল্য পাওয়া যায়। এতে করে স্থানীয় ব্যবসায়ীরাও সারা বছর ধরে পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালের ব্যবসা করে লাভবান হচ্ছে। আগে আপনি কৃষক ছিলেন, এখন কৃষক পাশাপাশি ব্যবসায়ী হয়ে গেছেন? জি। আচ্ছা, যার কারণে মনে করেন পেঁয়াজটা আমি এখন মোটামুটি 7 মাস থেকে ওদিকে আগুন মাস পর্যন্ত পেঁয়াজ আমি গ্রামে কৃষকের কাছে পাচ্ছি। বন্যা মাসের ওদিকে মনে করেন পেঁয়াজটা রাখলে লোকও মনে করেন কাছে আসে, তখন আমি খালি ফাঁকের ব্যাপারী আইনা মনে করেন 100 মন বা 50 মন আছে ফোন দিয়ে নিয়ে যায় আসে, প্রচুর লাভ মোটামুটি আমার হয়। আচ্ছা আচ্ছা, তারপরে পাশাপাশি গতবার আমি ব্যবসা করে বা পাশাপাশি বাড়ির পেঁয়াজ দিয়ে ওই যে ঘরটা করছি 1,15,000 টাকা দিয়ে। আচ্ছা, আবার তার পাশাপাশি মনে করেন 4 জন ছেলেমেয়ে আমি পড়াচ্ছি। আচ্ছা, আমার এই ব্যবসার খাতিরে আর কি। এটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেত্রাই চর। এই চরে চাষিরা সাধারণত বাদাম চাষকে প্রাধান্য দিয়ে থাকে বালি মাটির কারণে। মাঠের পর মাঠ চাষ হয়েছে ঢাকা 1 জাতের ও স্থানীয় জাতের বাদাম। এই বাদামের ফলন 5 থেকে 6 মন বিঘাপতি। ফরওয়ার্ড মার্কেটের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে প্রসেসিং কোম্পানিগুলো যে পরিমাণ বাদাম প্রয়োজন তা মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে সনাতনী চাষ পদ্ধতি, লো কোয়ালিটির বীজ এবং পর্যাপ্ত বীজের অভাবকে চিহ্নিত করে M4C প্রকল্প বাদামসহ বিভিন্ন ফসল উৎপাদন ও মার্কেট লিঙ্কেজের একটি মডেল উদ্ভাবন করে চাষিদের জন্য। তারই ধারাবাহিকতায় চরের ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের উন্নত চাষ পদ্ধতি
ও ফসল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে থাকেন পূর্ব নির্বাচিত ও প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় বীজ ব্যবসায়ী। M4C এই ব্যবসায়ীকে লিঙ্কেজ করে দেয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে, স্বনামধন্য ইনপুট সার্ভিস প্রোভাইডার সাথে এবং বড় বড় ট্রেডার ও প্রসেসিং কোম্পানির সাথে। এই যে চরটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, বিশাল এই চর, এটা হলো হুকুডাঙ্গা চর। এই চরে যে সমস্ত মানুষের জমি রয়েছে তারা আদিকাল থেকে যে পদ্ধতিতে কৃষি কাজ করে আসছিল সেই পদ্ধতি থেকে তারা কিন্তু এখনও বের হয়ে আসতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে এখানকার কৃষক কৃষি উৎপাদনে কাঙ্ক্ষিত ফসল কিন্তু তারা ফলন তারা পাচ্ছিল না। M4C প্রকল্পের মাধ্যমে এখানকার কৃষকদের সংগঠিত করা হয়েছে, দল গঠন করা হয়েছে, এই দলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কীভাবে কোন ফসল এই চরের জন্য উপযোগী এবং তার জন্য কী কী ব্যবস্থাপনা করতে হবে। সেই প্রশিক্ষণ পাওয়ার পরে এই কৃষকরা কীভাবে তাদের জীবনমান উন্নয়ন করছে, ফসলের ফলন উৎপাদন করছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আমাদের এখানে রয়েছেন বেশ কিছু কৃষক তাদের সাথে। প্রথম যখন M4C আসে মহিলাদের, তখন আমাদেরকে এটা ওরা আসে আমাদেরকে মানে কন্ট্যাক্ট করে একটা এটা শেখার জন্য। ওই টাইমে আমি গ্রুপ করি 10টা, মানে গ্রুপে কয়জন সদস্য ছিল? তখন ছিল 30 জন 28 জন এরকম। এই 10টা গ্রুপে আমি ট্রেনিং দেওয়ার পর তখন কিন্তু কোনো সাথ দিত না, বাদাম আবাদ করতো এমনি। আপনি কি প্রথমে নিজে তো ট্রেনিং নিয়েছেন আগে, তারপরে আপনি আবার এই 10টা গ্রুপ করলেন? জি। তারপরে সার ওরা দিত না, ওই এমনিতে বাদাম হইতো, ওই বাদামের ওজন কম হইতো, মান ভালো হইতো না। পরে ট্রেনিং দেওয়ার পর থেকেই সার কীটনাশক এলে ব্যবহার করার পর থেকে এখন মনে করেন যে বাদামের মান ভালো হয়েছে। শেষ কি দেওয়া লাগে? জি, সেচ দেওয়া লাগে। আচ্ছা, কয়বার দেওয়া লাগে একটা বাদাম? আকাশের অবস্থা তাতে 10-20 বারও দেওয়া লাগতেছে। এই যে আপনারা এই ব্যবস্থাগুলি করছেন তাতে কি ফলন আগের তুলনায় কতটুকু বৃদ্ধি পেয়েছে? এখন যেখানে আগে মনে করেন যে বিঘা হচ্ছিল 8 মন 10 মন, এখন 12-14 মনে হয়। আপনারা শিখেছেন বিষয়? হ্যাঁ, ওনার কাছ থেকে শিখেছি। গত বছর আমাদের উনি ট্রেনিং দিয়েছিল, এই ট্রেনিং অনুযায়ী আমরা বাদাম আগের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে আমাদের আবাদে। তা আমরা আবাদ করছি এই শস্য ক্ষেত্রগুলো কত সুন্দরভাবে ইয়ে করতেছি, এখানে ঔষধ প্রয়োগ করতেছি। হ্যাঁ, তারপরে এই বাদামটা উঠার পরে এটা আবার পলিথিনের মধ্যে আমরা শুকাব। তখন কি আপনারা দাম বেশি পাবেন? হ্যাঁ, তখন অবশ্যই দাম বেশি হবে। বর্তমানে চাষিরা ব্যবসায়ী বা এই কন্ট্রাক্টরের সহায়তায় বাড়ি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাড়ি 8 জাতের বাদাম বীজ উৎপন্ন করছে, যা পরবর্তীতে চাষের জন্য ব্যবহৃত হবে। কন্ট্রাক্টর চুক্তিবদ্ধ চাষিদের ফসল ভিত্তিক উন্নত মানের বীজ, সার, কীটনাশক সহ সকল ধরনের সহায়তা করে থাকে। পাশাপাশি বাজার মূল্যে চাষিদের উৎপাদিত ফসল ক্রয় করে বিক্রি করে বড় মহাজন বা প্রসেসিং কোম্পানির কাছে। প্রথমে আপনি কি ধরনের ব্যবসা করতেন এই চরে? আমি এখানে সার, বীজ, কীটনাশক এগুলো বেচতাম। তো এখানে বাদাম এত মানে বহু পরিসরে আর কি হইতো না, তখন আমাদের এখানে লোকাল বীজ যেটা ঢাকা ওয়ান বা চিলমারির থেকে আমরা আমাদের কৃষকরা লোকালে যেগুলো তৈরি হতো এগুলো আর কি এখানে উৎপাদন করা হতো। গত বছর যেমন এই যে আমার সামনে দাঁড়িয়ে আছেন হাফিজুর রহমান, এই কৃষককে আমি সাথে নিয়ে রংপুর গবেষণায় যাই এবং সেখানে আমরা প্রশিক্ষণ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করি এবং তারা আমাদেরকে এই বাড়ির যাতে 18 কেজি বাদাম দেয়। এই 18 কেজি বাদাম আমি অন্য কাউকে না দিয়ে এনাকেই সম্পন্ন দিয়েছি, যে এখানে যদি আমরা একটা ভালো সিড মাল্টিভেশন প্রজেক্ট করতে পারি তাহলে হয়তো বা এই বাদামটা যতগুণ বৃদ্ধি পাবে এইটা আমরা আমাদের কৃষকের মাঝে পরবর্তীতে ছড়িয়ে দেবো এবং এই এলাকায় জন্য। জি জি, এটা যেন আরও সিড ব্যাংক হয়ে গেল আপনার এই যে বাড়ি আট, এই বাড়ির বাদামটাকে বহুগুণের বৃদ্ধি করার জন্য সকলের মাঝে আমরা এটা দেবো। এজন্য তাকে আমি বলছি যে আমার সাজেশন মোতাবেক ভালো সার বীজ আপনি সেচ দেন বা কীটনাশক স্প্রে করেন, তাহলে যেন আমরা এখানে একটা ভালো বীজ পাই। এই বীজটা আপনি বাজারে অন্য কোথাও বিক্রি করবেন না, যদি আপনার প্রয়োজন হয় আপনি রাখবেন আর বাদ বাকিটা আমাকে দেবেন, সেটা আমি বীজ হিসেবে আপনার কাছে ক্রয় করব এবং সেটা আমি সংরক্ষণ করে আমার ওই গ্রুপের যে বাকি কৃষকগুলো আছে তাদের মাঝে আমরা দিয়ে দেব। জি জি। আচ্ছা, আপনি যে বাদাম চাষ করলেন, ওই যে 18 কেজি বীজ উনি বললো আপনাকে দিয়েছিল, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমাদের এখানে ঢাকা ওয়ান বাড়িয়াট জাত বাদামটা সম্পর্কে আমরা কিছুই জানতাম না, মনু ভাইয়ের মাধ্যমে
আমরা এই বাদামটা সেখান থেকে রংপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে 18 কেজি বাদাম ক্রয় করে নিয়ে আসি। এখন আপনার কাছে এই যেমন আগে যেটা বাদাম চাষ করতেন আপনারা, আর এই যে বাড়ি 8 বাদাম যেটা, পার্থক্য কি মনে হচ্ছে? ওই আমাদের দেশি বাদামটা চেয়ে এর ফলনটা দ্বিগুণ। আচ্ছা, অনেক ভালো, দানা বড় বড়, দানা পুষ্ট। চরের কৃষিপণ্য নদীর ঘাটে নামানো উঠানো এবং যাত্রী সাধারণ, বিশেষ করে শিশু ও নারীদের অসুবিধা বিবেচনা করে M4C স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ঘাট ব্যবস্থাপনা কমিটি গঠন করে। M4C পরামর্শে এই কমিটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে যাত্রী ছাউনি ও পাকা ল্যাট্রিনও পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা থেকে নাটোয়ার চরে যেতে প্রথমে চোখে পড়ল এই ভাসমান নৌঘাট। এই ঘাট থেকে নাটোয়ার চরে যেতে ট্রলারে 1 ঘন্টা সময় লাগে। যাত্রাপথে চোখে পড়বে অসংখ্য অস্থায়ী চর। নাটোয়ার চরে নামতেই দেখা মেলে ভুট্টার পাইকারি বাজার। দূর দূরান্তের চর থেকে চাষিরা নৌকা যোগে ভুট্টা বিক্রি করতে এই বাজারে আসে। পাশে রয়েছে আরও একটি বাজার, সেখানে শুধু মরিচ বেচা কেনা হয়। বাংলাদেশের উৎপাদিত মরিচের কদর রয়েছে দেশে এবং বিদেশে। মানসম্পন্ন মরিচ বীজ উৎপাদনের প্রযুক্তির অভাবে কৃষক কাঙ্ক্ষিত ফলন পাচ্ছিল না এতদিন। অনেক চাষি মরিচ চাষে আগ্রহ হারিয়ে অন্যান্য ফসল চাষে ঢুকেছে। উচ্চ মূল্যের এই ফসলটির সঠিক চাষ পদ্ধতি, মানসম্পন্ন বীজ, সার, কীটনাশকের ব্যবহার ও ফসল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনার অভাবে কৃষক উপযুক্ত মূল্য পাচ্ছিল না এতদিন। এখানেও M4C চিলমারি চরের মডেলটির বাস্তবায়ন ঘটায়। সেলিম সরকারের মতো মরিচ কন্ট্রাক্টরদের সহায়তায় কৃষকরা দলীয়ভাবে মরিচ চাষের ও পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনার প্রশিক্ষণ পাচ্ছে। এ যাবৎ কর্ম এলাকায় 300 ব্যবসায়ীকে ও 20,000 চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। M4C প্রকল্প পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্তৃক উদ্ভাবিত মারিয়া বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সম্প্রসারণ করতে প্রশিক্ষণ সহায়তা দেয় কৃষককে। বর্তমানে কৃষকরা বীজ সংরক্ষণের জন্য মরিচ শুকানোর মাত্রা ও মান নিয়ন্ত্রণ বিষয়ে অবগত হয়েছে, মরিচ বাছাই বিষয়ে জেনেছে এবং পলিথিনে মুড়িয়ে ড্রামে বা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণের পরিমাণ বিষয়ে জেনেছে এবং রোগমুক্ত মরিচ গাছ তৈরিতে চাষিরা জাম পাতার পেস্ট দিয়ে বীজ শোধনের প্রযুক্তি ব্যবহার করছে। প্রিয় দর্শক, আমরা এসেছি নাটোয়ার পাড়া চরে। এই চরের চারিপাশে কিন্তু রয়েছে যমুনা নদী এবং এখানে যে চরগুলি রয়েছে এই চরে পর্যাপ্ত পরিমাণে মরিচ উৎপাদন হয়, ভুট্টা উৎপাদন হয়, সেগুলি বেচা কেনা হয় এই বিশাল বাজারে। এই বাজারে আমরা পেয়েছি শুকনা মরিচ যারা ব্যবসা করছে সেই ফড়িয়াদেরকে এবং কৃষকদেরকে। আমি কথা বলবো এরকমই একজন ফড়িয়ার সাথে। আপনি এই মরিচের ব্যবসা কতদিন ধরে করছেন? আমার 20 বৎসর হয়। আচ্ছা, 20 বৎসর যাবৎ মনে করেন যে আমি মরিচের ব্যবসা করি। এই মুহূর্তে প্রাণের একজন তালিকাভুক্ত এজেন্টম্যান। আগে যে প্যারামিটারটা ছিল আমাদের এই চরের মরিচের, এই মুহূর্তে ওই প্যারামিটার নাই, ওইটা চেঞ্জ হয়ে গেছে। এই আমরা মিটিং এর মাধ্যমে চেঞ্জ করছি। ক্রাইটেরিয়াগুলো একটু বলবেন, ওই যে প্যারামিটারের কথা। হ্যাঁ, যেমন ওই যে আমরা আগে উঠাইতাম বেশ কয়েকটা মরিচ একসাথে ধরে এইভাবে ঝাঁকিতে উঠাইতাম, তাতে ওই মরিচের বোটায় আঘাত পায়া ওইটা নষ্ট হয়ে যেত বা ফাঙ্গাস ধরে যেত। এখন একটা একটা করে উঠাই এবং শুকানোর পদ্ধতি আগে আমরা বালুতে বা মাটিতে সরাসরি ছড়াই দিতাম, আর এখন এই তিরফল পলিথিন নেট এইগুলোর উপর শুকায়া এখন মরিচের কোয়ালিটি ফিরে আসছে। কোম্পানির জন্য এটা পূর্ণ ফিট হয়ে গেছে। এই যে আপনাদের বাজার মূল্য শুকনা মরিচ আগে কি ছিল আর এখন কি হচ্ছে? এখন বাড়লো কি? বাড়লো, প্যারামিটার ভালো করছে কৃষক। বিধায় কৃষক মনে করেন যে 500-1,500 টাকার মতো বেশি পাচ্ছে প্রতি মনে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে কন্ট্রাক্টরের আওতাধীন চাষিরা নিখুঁতভাবে পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা ও বাজার উপযোগী কৃষি পণ্য পরিবেশনে অভ্যস্ত হয়েছে। ফসল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা এবং মার্কেট লিঙ্কেজের এই মডেলটি
দেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারণ করতে পারলে টেকসই কৃষি ও কৃষকের উন্নয়ন ঘটতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালী দিন, দেখেছি দূরে ওই সোনালী দিন, নদীর মাঝি বলে।